বন্ধুরা, আজকে রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নুন দিয়ে দিলাম কড়াতে, কচু শাক দিয়ে দিলাম, কচু শাকটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে জল বেরিয়ে যাবে। এই যে কত জল বেরিয়েছে, কচু শাকের জলেই কচু শাক সেদ্ধ হলো। তো দেখুন, গলা গলা করে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। গলা গলা করে সেদ্ধ হয়ে গেলে খুব ভালো, আর যদি শক্ত থাকে তাহলে গলা চুলকাবে। আমি একটা ফুটো থালাতে, ঝাঁঝরি থালাতে ঢেলে নিলাম। এবার হাতা দিয়ে প্রেস করে করে চেপে চেপে যতটা সম্ভব জলটা বের করে নিতে হবে। আমি যতটা সম্ভব চেপে চেপে জলটা বের করে নিলাম। জলটা বের করে নিলে রান্নাটা করতে সুবিধা হবে। আপনারাও যখন করবেন, একটা হাতার সাহায্যে বা একটা বাটির সাহায্যে এইভাবে জলটা চেপে চেপে বের করে নেবেন। এবার আমি সাইডে সরিয়ে রাখবো, বাকি জলটাও ঝরে যাবে। কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু মাছের তেল ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেল, বাকি দিকটা উল্টে দিলাম। এবার ডিপ ফ্রাই করে তুলে নিলাম, যেহেতু কচুর শাকে পড়বে তাই ডিপ ফ্রাই করলাম, তা নাহলে কাঁটা কাঁটা খেতে লাগবে। তো এবার দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চেরা, চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা। এবার ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছি কিছুটা ছোলা। ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ছোলা, দিয়ে দিলাম। এবার আমি 30 সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা এবার নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেবো। খুব বেশি উপকরণ এতে লাগে না, খুব অল্প কিছু উপকরণেই দারুণ স্বাদের কচুর শাক। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। নুন অল্প করে দিলাম, কারণ কচুর শাক সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে রেখেছি। দেখুন, এবার ভালো করে কচুর শাকটা মেলে মেলে শুকনো করতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে। মাছের মাথাটা পরে দেব, এখন দিলে পুরো ভেঙে কাঁটা মিশে যাবে। যখন জলটা শুকিয়ে যাবে তখন মাছের মাথাটা দেব। তো বন্ধুরা দেখুন, মেলে মেলে দিতে হবে এইভাবে যতটা সম্ভব। কচু শাকের জল অনেকটাই শুকিয়ে গেছে, দেখেছেন আমার কড়াটা এক্ষুনি উল্লে যাচ্ছিল, তা যাই হোক। এই দেখুন, সাইড দিয়ে সরিয়ে দিলাম, মাঝখানটা একটু লক্ষ্য করুন, দেখুন তেল ছেড়ে চলে আসছে, তার মানে কি জলটা শুকিয়ে গেছে। তবে বন্ধুরা, এরকম জল শুকোলে হবে না, আরও শুকোতে হবে। মাছের মাথাটা দিয়ে আবারও আমি 5-7 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে নাড়াচাড়া করতে থাকব, কারণ খুব শুকনো করে রান্না করতে হবে, তা নাহলে গলা চুলকোবে, যদি থ্যাস থ্যাস করে খেতে ভালো লাগবে না। শুকনো করে রান্নাটা করতে হবে, যাতে আপনি হাতে নিতে পারেন, গরম ভাত দিয়ে খাবেন, দারুণ খেতে লাগবে। হেভি টেস্টফুল কিন্তু এই রেসিপিটা। মাছের মাথাটা অল্প অল্প করে ভেঙে দিলাম। এবার আমি মেলে মেলে আরও যতটা পারবো ড্রাই করব, শুকনো করব। দেখুন খুব সুন্দর কিন্তু একটা রেসিপি বন্ধুরা, আপনারাও বানিয়ে খাবেন, দারুণ রেসিপি, গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই রেসিপি দিয়ে যদি কচুর শাক দিয়ে খান ভাত, আর কিচ্ছু লাগবে না, গ্যারান্টি দিয়ে বলছি, এই দিয়ে ভাত খেয়ে উঠে যাবেন, এত দারুণ খেতে লাগে। তো বন্ধুরা দেখেছেন, যতটা পারলাম আমি কিন্তু মেলে মেলে দিয়ে শুকিয়ে নিলাম। আরও আমি গ্যাসের ফ্লেমটা এবার লো করে আরও কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে রেসিপি এই পর্যন্তই, আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।